নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কষা চিংড়ি করে আপনাদের দেখাবো, বা চিংড়ি কষাও আপনারা বলতে পারেন। এটা খুব ভালো হয় খেতে, মানে বাঙালির পাতে এটা একাই 100 এইভাবে কাজ করে। যদি আমার এই রেসিপিটা আপনারা দেখেন, দেখে ভালো লাগে, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কষা চিংড়ি বানাতে লাগছে, চিংড়ি মাছ আমি নিয়েছি 150 গ্রাম, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়া লাগছে হলুদ, নুন, টেবিল চামচের 1 চামচ সর্ষে বাটা, টেবিল চামচের 1 চামচ পোস্ত বাটা, কাঁচা লঙ্কা 5-6 খানা বেটে নিয়েছি, ধনে পাতা কুচানো, আর একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এছাড়া লাগছে আমার সর্ষের তেল, সর্ষের তেলে আমি রান্নাটা করব। প্রথমে আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, ভালো করে নুন হলুদটা মাখাবো। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা একটু তেল লাগে, চায়ের চামচে 3 চামচ তেল লাগলো। ভালো করে তেলটা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেব। গ্যাসটা একদম মিডিয়ামে করা আছে, একটু একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। এই তেলে আমি রান্নাটা করব, অল্প তেল আছে, এই তেলের মধ্যেই রান্নাটা করবো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তখন আমি টমেটোটা দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য নুন দিয়ে টমেটোটা একটু সিদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা একদম কমিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খান সেভাবে লঙ্কা দেবেন। এখানে আমি 5 খানা কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়। অল্প একটু জল দিলাম,
আমি মশলাটা না হয় পুড়ে যাবে, একটু জল দিলাম সামান্য। এবারে এই বাটিতে মধ্যে সর্ষেটা আর পোস্তটা আমি একসঙ্গে গুলে নেব। সর্ষেটাও দিয়ে দিলাম, পোস্তটাও দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিলাম, ভালো করে ভেটে নেব। আর একটু জল লাগবে। কড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়, একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এটা আমি দিয়ে দিলাম গ্রেভিটা। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু ফুটে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দু মিনিট হয়ে গেছে, একবার খুলে দেখে নি। আর একটু হবে সামান্য, আর 1 মিনিটের মতো রেখে আমি নামিয়ে দেব। দেখছি হয়েছে কিনা, হয়ে গেছে। এবারে আমি ধনে পাতাটা দিয়ে দেব। হয়ে গেছে আমার চিংড়ি, কষা চিংড়ি বা চিংড়ি কষা যেটা বলবেন, খুব ভালো হয় খেতে। এটা আমি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেব। বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি কষা। এভাবে আপনারা বানাবেন, খুব সোজা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়, খুব তাড়াতাড়িও হয়। এটা যদি আমার রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।